শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখলের উস্কানি দিল পুতিন। ইউক্রেন অস্ত্র সমর্পণ করলে আলোচনায় বসতে রাজি রাশিয়া। 2800 রুশ সেনা নিহত হয়েছে বললেন ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী, যে কারণে রুশ হামলার আগে কৃষ্ণ সাগর থেকে সরে যায় ন্যাটোর যুদ্ধজাহাজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবস্থান ঘোষণা করল আফগান তালেবান। ইউক্রেনে কেন সৈন্য পাঠাতে চান না বাইডেন? রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ বিমান পাঠাবে না যুক্তরাজ্য। এবার বিস্তারিত, ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আল জাজিরার, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সঙ্গে এক টেলিভিশন বৈঠকে ইউক্রেনের সেনাবাহিনীর উদ্দেশ্যে পুতিন বলেন, নব্য নাৎসি ও ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদীদের জন্য আপনাদের সন্তান স্ত্রী ও বৃদ্ধদের মানব ঢাল হিসাবে ব্যবহার করার অনুমতি দেবেন না। বৈঠকের এক পর্যায়ে প্রেসিডেন্ট পুতিন ভ্লাদিমির জেলেন্সকি সরকারের হাত থেকে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান জানান। এই সময় ইউক্রেনের সেনাদের উদ্দেশ্যে তিনি পুনরায় বলেন, ক্ষমতা নিজেদের হাতে তুলে নাও। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রাশিয়া। পেসকভ বলেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত রাশিয়া। এতে রাশিয়ার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্ত রক্ষী বাহিনীর উপর হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন তার দেশ ইউক্রেনে অভিযান চালাচ্ছেন দেশটির জনগণকে নির্যাতনের হাত থেকে রক্ষা করতে। সেই সাথে তিনি বলেন, যদি ইউক্রেনীয় বাহিনী অস্ত্র সমর্পণ করে তবে কিয়েভের সাথে আলোচনায় রাজি মস্কো। শুক্রবার মস্কোয় এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নাজি মুক্তকরণের জন্য একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দেশটির জনগণ নিজেদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে পারেন এবং তাদের ভবিষ্যৎ নিজেরাই সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। ল্যাভরভের মন্তব্যে এটাই প্রতীয়মান হয় যে রাশিয়া অভিযান চালিয়ে ইউক্রেনীয় বর্তমান কর্তৃপক্ষ কে বিতাড়িত করতে চায়। ল্যাভরভ বলেন, মস্কো কিয়েভের সাথে আলোচনা করতে প্রস্তুত আছে যদি ইউক্রেনীয় সেনাবাহিনী আত্মসমর্পণ করে। আমরা যে কোনো মুহূর্তে সমঝোতায় প্রস্তুত। ইউক্রেনীয় বাহিনী যত দ্রুত অস্ত্র সমর্পণ করবে তত দ্রুতই আমরা তাদের সাথে আলোচনায় বসতে রাজি, বলেন তিনি। ল্যাভরভ এটাও বলেন যে কেউ ইউক্রেন দখল করতে চায় না। আবাসিক এলাকায় হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপক ভিত্তিক প্রমাণ থাকা সত্ত্বেও ইউক্রেনের সাধারণ নাগরিকদের কোনো স্থাপনার রাশিয়ান বাহিনীর হামলার কথা অস্বীকার করেন ল্যাভরভ। এদিকে ইউক্রেন সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, রাশিয়ান বাহিনী উত্তর ও পশ্চিম দিক দিয়ে তাদের রাজধানী কিয়েভকে প্রবেশ করেছে। এর আগে পুতিনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। ঘোষণার পর থেকেই ইউক্রেনের ওপর ক্ষেপণাস্ত্র বর্ষণ করতে শুরু করে দেয় রুশ সেনাবাহিনী। ইউক্রেনে 2800 রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন দেশটির ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার। এক ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। তিনি আরও জানান, ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার 80টি ট্যাঙ্ক, 516টি সাজোয়া যান, 10টি বিমান ও 7টি হেলিকপ্টার ধ্বংস করেছে। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিয়েভের একটি বিমান ঘাঁটি দখলে নেওয়ার দাবি করেছে। যুদ্ধে রাশিয়ার 1000-এর বেশি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কিয়েভের এমন দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস দাবি করেছেন, এ ঘটনায় এখন পর্যন্ত রাশিয়ার 450 সেনা নিহত হয়েছেন। পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি দাবি করেন, রুশ বাহিনীর হামলায় কমপক্ষে 137 জন ইউক্রেনীয় সৈন্য নিহত ও 316 জন আহত হয়েছেন। জানা গেছে এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে বলেছে, শত্রুরা অবলোনে পৌঁছে গেছে। এটি কিয়েভ শহরের কেন্দ্রস্থল পার্লামেন্ট থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। মলোটভ ককটেল বা পেট্রোল বোমা তৈরি করে লড়াইয়ে অংশ নিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। অন্যদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছে তারা। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক অবকাঠামো ও সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া। জানুয়ারির শুরুর দিকে রাশিয়া ইউক্রেন ইস্যুতে উত্তেজনা যখন চরমে, সেই সময় কৃষ্ণ সাগর ছেড়ে যায় ন্যাটোর সদস্য দেশ ফ্রান্সের একটি যুদ্ধজাহাজ। কৃষ্ণ সাগরের বিস্তীর্ণ জলরাশিতে এ মুহূর্তে রুশ যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, তবে সেখানে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর কোনো উপস্থিতি নেই। কৃষ্ণ সাগরে বিদেশি জাহাজের চলাচলের খবরাখবর প্রকাশক তুরস্কের ওয়েবসাইট
টার্কিশনে ভি ডট নেট বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোটের কোনো জাহাজ সেখানে নেই। সংস্থাটির তথ্য বলছে, কৃষ্ণ সাগরে এখন রাশিয়ার নৌবাহিনীর 16টি সামরিক নৌযান টহল দিচ্ছে। কৃষ্ণ সাগরে রাশিয়াকে মোকাবেলায় পশ্চিমাদের অবস্থান নিয়ে কূটনৈতিক গোয়েন্দা কর্মকর্তা ও ন্যাটোর কর্মকর্তা থেকে শুরু করে বেশ কয়েকজন বিশ্লেষক জানিয়েছেন, এই সাগরে রুশ নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার বিষয়ে ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে বিভক্তি রয়েছে, ফলে এই অঞ্চল নিয়ে ন্যাটোর একটি পরিষ্কার ও অর্থপূর্ণ কৌশলের ঘাটতি দেখা গেছে। তবে বৃহস্পতিবার এই জোটের প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউরোপের উত্তরাঞ্চল থেকে ভূমধ্য সাগর পর্যন্ত ন্যাটোর 120টির বেশি যুদ্ধ জাহাজ ও 100-এর বেশি যুদ্ধ বিমান উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে ন্যাটো সেনাদের দেখা না গেলেও এর সাগর সংলগ্ন দেশ রোমানিয়া ও বুলগেরিয়া এবং ইউক্রেনের লাগোয়া, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে প্রায় 4,000 সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে জোটটির। পোল্যান্ড ও রোমানিয়ায় প্রায় 3,000 সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিশ্লেষক স্টিফেন ফ্ল্যানাগান বলেন, ক্রিমিয়ায় রাশিয়ার সেনাদের উপস্থিতি ও সাম্প্রতিক বছরগুলোতে রুশ নৌবহরের আধুনিকায়নের ফলে কৃষ্ণ সাগর অঞ্চলে সামরিক ভারসাম্য রাশিয়ার অনুকূলে গেছে। এ মুহূর্তে কৃষ্ণ সাগরে রাশিয়ার বড় যুদ্ধ জাহাজগুলো অবস্থান করছে, এর ফলে ইউক্রেনে হামলার ক্ষেত্রে রুশ বাহিনী ভয়ানক হয়ে উঠেছে। কৃষ্ণসাগর এলাকায় সেনাও মোতায়েন করেছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনে পুরো দমে হামলা শুরুর আগেই কৃষ্ণসাগর ও ইউক্রেন সীমান্ত জুড়ে 1,50,000-এর বেশি রুশ সেনা মোতায়েন করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন সংকট শুরু মূলত ন্যাটোকে ঘিরে। ন্যাটোতে যোগ দিতে দীর্ঘ সময় ধরে তৎপর ইউক্রেন, এ নিয়ে আপত্তি জানিয়ে আসছিল মস্কো। রাশিয়ার দাবি, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তার নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিজেদেরকে নিরপেক্ষ ঘোষণা করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান। তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া দেখালো আফগান তালিবান। তালিবানের বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা উভয় পক্ষকে যুদ্ধ এবং অনিরাপত্তা সৃষ্টির পথ পরিহার করে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি। আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবান আরও বলছে, ইউক্রেনে বসবাসরত আফগান ব্যবসায়ী ও ছাত্রছাত্রী সহ সব বিদেশির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সচেষ্ট হতে হবে। ইউক্রেনে বহু আফগান ব্যবসায়ী ও ছাত্রছাত্রী রয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিপুল কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিলেন। রাশিয়ার আগ্রাসন যে আসন্ন, অবিরাম তার হুঁশিয়ারি প্রচার করে গেছে তার প্রশাসন। শেষ পর্যন্ত তাদের হুঁশিয়ারি সত্য বলে প্রমাণিত হয়েছে। তারা এটাও বলেছিলেন, আন্তর্জাতিক যে নিরাপত্তা ব্যবস্থা এখন বজায় আছে সেটা হুমকিতে। কিন্তু মিস্টার বাইডেন একই সঙ্গে এটিও পরিষ্কার করে দিয়েছিলেন যে রাশিয়ানরা যুদ্ধ করতে ইচ্ছুক, এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরও আমেরিকানদের যুদ্ধে যাওয়ার কোনো ইচ্ছে নেই। সেরকম কোনো পরিস্থিতির উদ্ভব হলে ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের উদ্ধার করতেও কোনো মার্কিন সেনা যে পাঠানো হবে না সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনে যে অল্প কিছু মার্কিন সামরিক উপদেষ্টা এবং পর্যবেক্ষক ছিল তাদেরকেও তিনি ফিরিয়ে এনেছেন। ইউক্রেনের ঘটনা প্রবাহ প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুতর সংকট, কিন্তু কেন তিনি কোনো অবস্থাতেই মার্কিন সেনাদের যুদ্ধ করতে পাঠাবেন না বলে এরকম একটা রেড লাইন বা চরম সীমারেখা টেনে দিচ্ছেন? কোনো জাতীয় নিরাপত্তা স্বার্থ নেই। প্রথমত, ইউক্রেন আমেরিকার ধারে কাছের কোনো দেশ নয়, এটি যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী কোনো দেশ নয়, আর ইউক্রেনে আমেরিকার কোনো সামরিক ঘাঁটিও নেই। ইউক্রেনের এরকম বিশাল তেলের মজুদও নেই যেখানে তাদের কোনো কৌশলগত স্বার্থ থাকতে পারে, আর ইউক্রেন যুক্তরাষ্ট্রের সেরকম বড় কোনো বাণিজ্যিক অংশীদারও নয়। ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন তৈরির প্রস্তাব প্রত্যাখ্যান করার পক্ষে বক্তব্য তুলে ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেছেন, ইউক্রেন যেহেতু ন্যাটোর সদস্য দেশ নয় তাই এটা করা সম্ভব নয়। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, একটি নো ফ্লাই জোন করতে হলে ব্রিটিশ যুদ্ধবিমানকে সরাসরি রাশিয়ার যুদ্ধবিমানের বিপক্ষে পাঠাতে হবে, ফলে রাশিয়ার বিপক্ষে ন্যাটোকে সরাসরি যুদ্ধ ঘোষণা করতে হবে। সেটা করা হলে এটাই ঘটবে। আমি একটি ইউরোপিয়ান যুদ্ধ শুরু করে দিতে চাই না, কিন্তু ইউক্রেনকে লড়াই করার জন্য যত রকমের সহায়তা দেওয়া দরকার তা আমি দিয়ে যাব। ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার ব্যাপারে 2008 সাল থেকে ব্রিটেন সমর্থন করে আসলেও অন্য দেশগুলো চায়নি তারা এই জোটে আসুক বলেন ওয়ালেস। তিনি বলেছেন, ইউক্রেনের পরে হয়তো রাশিয়া থামবে না। পুতিন একজন বিচার শক্তি সম্পূর্ণ ব্যক্তি নন। বাল্টিক দেশগুলো যে এক একটি আলাদা দেশ তা তিনি বিশ্বাস করেন না, তার বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়াতে হবে।
প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।